নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের বাংলা ভার্সানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদের শীতকালের একটি খুব ভালো খাবার বানিয়ে দেখাবো, যা তৈরি হয় সজনে ফুল দিয়ে। সজনে ফুল অত্যন্ত উপকারী, আর সজনে গাছের ফল, ফুল, পাতা প্রত্যেকটা জিনিসই অত্যন্ত উপকারী। আমার আজকের রেসিপি হচ্ছে সজনে ফুলের বড়া। আসুন দেখি নি এতে কী কী লাগে। প্রথমে একটি থালায় আমি সজনে ফুল এক একটি করে বেছে খুব ভালো করে ধুয়ে আমি রেখে নিয়েছি। আর এবারে এগুলোকে খুব হালকা ব্লাঞ্চ করব। গ্যাসে একটি বাসন চাপিয়ে ওতে আধ কাপ মতো জল আমি দিয়েছি, আর একটু নুন, একটু হলুদ দিয়ে এটাকে আমি দু মিনিট ব্লাঞ্চ করে নামিয়ে রেখে নিয়েছি ছেঁকে। এবারে এর সঙ্গে আমি মেশাবো দুই বড় চামচ মতো ছোলার বেসন, তাতে মেশাবো আধ চামচ মতো জিরে গুঁড়ো, আধ চামচ গোলমরিচ গুঁড়ো, এক চামচ মতো ছোট চামচের আমি ধনে গুঁড়ো মিলিয়ে দিলাম, আর আধ চামচ আমি শুকনো লঙ্কা পাউডার দেব। আপনার যেমন খেতে ইচ্ছা করবে আপনি সেভাবেই লঙ্কা গুঁড়ো দেবেন। আর আমি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে এক চামচ মতো নুন আমি ছড়িয়ে দিলাম। এবারে এগুলোকে হাত দিয়ে মাখতে হবে, আর জল আমি খুব অল্পই দিচ্ছি, কেননা সজনে ফুল যখন ব্লাঞ্চ করেছি তাতে কিছুটা জল রয়ে গেছে, আর সেই জল দিয়েই প্রায় আমাদের বড়ার ব্যাটার হয়ে যাবে। এতে একটু জোয়ান দিতে হয়, আমি ভুলে গেছিলাম, তাই আধ চামচ ছোট চামচের জোয়ান আমি ছড়িয়ে দিয়ে আবার খুব ভালো করে মেখে নিচ্ছি। মাখা প্রায় আমাদের হয়ে গেছে। এবারে আমরা বড়ার আকারে সমস্ত করে একটি প্লেটে রেখে নিয়েছি। দেখুন, মানে আস্তে আস্তে তেলে এগুলি ছেড়ে ফ্রাই করে নেব। ফ্রাই করার জন্য আমি একটি ফ্রাইং প্যান গ্যাসে চাপিয়ে দিয়ে তাতে প্রায় চার চামচ মতো তেল দিয়ে খুব গরম করে নিয়ে তাতে আমি বড়াগুলি আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। ফ্রাইং প্যানে তেল অত্যন্ত গরম হয়ে যাওয়ার পর আমরা গ্যাস কমিয়ে দেব, আর এভাবেই আমরা সিমার করেই বড়াগুলো ভাজবো। তা না হলে বেশি আঁচ রাখলে বড়াগুলো খুব তাড়াতাড়ি জ্বলে যাবে আর ভেতরটা সেদ্ধ হবে না, তাই জন্য এটা হালকা আঁচেই করা ভালো। দেখুন, আস্তে আস্তে আমি বড়াগুলো নিচের পোর্শন হয়ে গেছে, আর এবারে আমি উল্টে দিচ্ছি। বড়া ভাজতে ভাজতে আমাদের পাঁচ মিনিট হয়ে গেছে, আর আশা করছি এবারে নিচের দিকটাও হয়ে গেছে। নিচের দিকটা একটুখানি উঠিয়ে দেখলাম, নিচের দিকটাও লাল হয়ে গেছে। এবারে আমি সমস্ত বড়া আস্তে আস্তে তুলে নিচ্ছি। বড়া আমাদের একদম গরম রেডি, ভাতের সঙ্গে খাওয়ার জন্য দেওয়া যেতে পারে। দেখুন, আমি একটি বড়া ভেঙে দেখাচ্ছি, ভেতরটা একেবারে সেদ্ধ হয়ে গেছে ও এটি খেতে অত্যন্ত সুস্বাদু লাগে। আচ্ছা বন্ধুরা, আজ এই পর্যন্তই। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে, একবার অবশ্যই করে দেখবেন। করার পরে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক করে দেবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন প্লিজ, আর বেল আইকনটি যে পাশে আছে সেটিও দাবিয়ে দেবেন, যাতে আমার নেক্সট ভিডিও আপনার কাছে সতই পৌঁছে যায়। ওকে বন্ধুরা, নমস্কার, বাই।